বসিরহাটে আপনি প্রার্থী ঘরের ছেলে এবং বাকি আর তিনটি যে প্রার্থী হয়েছে তারা বহিরাগত, সাধারণ মানুষের প্রভাব কেমন বুঝছেন আপনি? সাধারণ মানুষ তার সঙ্গত কারণে সবাই তার আপনকে চেনে, আপনকে চায়। তারপরে যদি সেই আপন না থাকে তখন তারা সাবেক বাইরের উপর নির্ভর করে। সাধারণ মানুষের আমি বসিরহাটের সন্তান হিসেবে, তাদের ঘরের সন্তান হিসেবে, ঘরের ছেলে হিসেবে এটুকু বলতে পারি যে তারা প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তারা ঘরের সন্তানকে দেখাবে। অনেক হয়েছে বাইরে, হোক না, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, গতবারের দিন এমপি ছিলেন তিনি বাইরের ছিলেন, বসিরহাটের ভোটার ছিলেন না। এবারও অধিকাংশ প্রার্থী, অধিকাংশ তিনজনেই বহিরাগত। সাধারণ মানুষের ভিতরে একটা গুঞ্জন অলরেডি শুরু হয়েছে, সেটা কি আপনার বাড়তি অ্যাডভান্টেজ? অবশ্যই, কারণ আমি মানুষকে খুব শ্রদ্ধা করি। মানুষের মধ্য দিয়ে আমরা আল্লাহ বলি, ঈশ্বর বলি, সৃষ্টিকর্তা, তার সব কিছুই তাদের মধ্য দিয়েই প্রকাশ ঘটান। তা দশ যেখানে খোদা সেখানে, মানুষ চাইছে। আমি তো মানুষকে খুব শ্রদ্ধা করে বিশ্বাস করি এবং নিশ্চিতভাবে মানুষ যেটা করবেন সেটাই সর্ব উত্তম হবে, সেটাই সঠিক হবে। এবং আমার বিশ্বাস আছে যে মানুষ কাউকে অসম্মান করছেন না, তারা তাদের আগে যারা প্রার্থী হয়েছিলেন তাদেরকেও তারা নির্বাচিত করছেন, কিন্তু তারা বারবার একটা ব্যাপারে একটু সকলেই একটু মনে মনক্ষুণ্ণ, অন্যক্ষুণ্ণ নয়, দলের উপরে নয় বা এগুলো নয়, সেটা হচ্ছে যে এখানে স্থায়ীভাবে কেউ থাকছেন না কেন? হাজি নুরুল ছিলেন, সে তো সত্যি আমরাও কংগ্রেসের তাকে ভোট দিয়েছিলাম, জোটের নশালে এসেছিলাম, সে তো অনেক কাজ করছিলেন, হঠাৎ তাকে সরিয়ে দিলেন কেন? আবার সে যদি যোগ্যই না হয় তাহলে আবার তাকে কেন হারোয়াতে আবার প্রার্থী করা, মানে এমএলএ করলেন? আবার যোগ্য মানুষ নিলেন, ইদ্রিস আলী খুব নামী মানুষ, তিনি কাজ করলেন, তো তিনি আবার চলে গেলেন। তা তিনি যদি যোগ্য না হন তাকে আবার উলুবেড়িয়াতে বিধানসভায় ক্যান্ডিডেট করছেন কেন? এবার আরেকজনকে দিচ্ছেন। তা মানুষ এই ব্যাপারে সত্যি যে আমরা যদি স্থায়ীভাবে একটা সম্পর্ক তো গড়ে ওঠার ব্যাপার, একে বাইরের মানুষ, তারপরে এমপি হলে খুব কম সময় মানুষের সঙ্গে সংযোগ হয়, সেই এমপি যদি একটু কন্টিনিউ থাকে, একই দলের এমপি দুবার জিতলেন তাহলে হাজি নুরুল থাকলে দুবারই তো জিততেন, বা এবারে ইদ্রিস আলী থাকলে এবারও জিততেন। এখানে এবারে ঠিক আমি যে কংগ্রেসের প্রার্থী হিসেবে কিন্তু আমাকে যে মানে এ করবেন তা নয়, তারা বলছেন যে কংগ্রেস বসিরহাটের মানুষের এই যে 16.5 লাখ লোক ভোট দেবেন, এবার এই 16.5 লাখ ভোটের মধ্যে একজনও কি যোগ্য মানুষ নেই প্রার্থী হয়? তা এবার ঠিক আছে, আমরা আমাদের ঘরের ছেলেকে এবার দেবো। দেখুন, দিলু, কাজী আব্দুর রহিম দিলু নামের পিছনে কিন্তু বারবার যেন আমরা ভেসে আসে গফফার সাহেবের নাম, দীর্ঘদিনের পরিচিত, আপনার পিতার পরিচয়ের মানুষ একটা শ্রদ্ধা থাকে সেটা আমরা দেখছি, তো এর অ্যাডভান্টেজটা কতটা পাবেন? ভীষণভাবে পাবো, বাপ মার দোয়া তো সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া, সেই নামের নামের সঙ্গে আমার নামটা যুক্ত আছে, সেই তারই পথে আমি হাঁটছি, তারই দেখানো পথে, এবং তিনি সারা জীবন একেবারে সততার সঙ্গে, সম্প্রীতির সঙ্গে মানুষের মানুষ সবাইকে মানে অসহায় মানুষকে নিয়ে তার চলা, দীর্ঘ পথ চলা। তিনি জীবনে সুযোগ পেয়েছিলেন 72 থেকে 77 সাল, এতটুকু অপচয় করেনি, প্রায় 10,000-এরও বেশি মানুষকে চাকরি দিয়েছিলেন, বিভিন্ন মাদ্রাসা, রাস্তাঘাট, স্কুল করে দিয়েছিলেন। তো স্বাভাবিক মানুষ তাকে ভালোবাসেন, আমি একই পথে চলতে চাই, সেই অসহায় মানুষের কথা, ঘরের কথা থাকতে চাই। শুনুন, একটা জিনিস কিন্তু পরিষ্কার, আপনার পিতা কিন্তু এমপি কখনো ছিলেন না, ছিলেন বাদুড়িয়া বিধানসভার একজন এমএলএ, বিধায়ক ছিলেন, বিধায়ক থেকেও তার যা নাম ছিলেন, তিনি যা কাজ করেছিলেন, মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, সেই জায়গায় আপনি একটা এমপি হতে যাচ্ছেন, এমপি পদপ্রার্থী মানে এমপি হতে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো কাজটা আপনার আব্বার চেয়ে অনেক বেশি করতে হবে, খুব কতটা কনফিডেন্স আছে? যেহেতু আমি গফর সাহেবের সন্তান, আমার আব্বাকে অনেক কষ্ট করে গফর সাহেব হতে হয়েছিলেন, আমার তো অনেকটা সাজানো বাগান, তিনি যে কাজটা করছিলেন তার সেই পথে থেকে আমার ভিতটা যেহেতু খুব মজবুত, সেই জন্য আমি অনেক বড় জায়গায় কাজ করতে পারবো, এই ব্যাপারে আমার কোনো এতটুকু অসুবিধা হবে না, কারণ আমি তার হাত ধরে প্রায় দীর্ঘ 15 বছর সক্রিয়ভাবে
তার সাথে আমি কাজ করেছি। জেতার জন্য কতটা আশাবাদী আপনি? আমি একেবারেই 100% মানুষের উপর আমার বিশ্বাস যে মানুষ এবারে আমাকে তাদের ঘরের সন্তান হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে, তাদের সুখ দুঃখের কথা বলার জন্যে, বসিরহাটের উন্নয়ন, বসিরহাটের সম্প্রীতি, এক কথাতে বসিরহাটে একটা নতুন, আবার নতুন করে একটা ইতিহাস সৃষ্টি হোক, এ ব্যাপারে আমি খুব আশাবাদী যে তারা আমাকেই পাঠাবেন বাংলাদেশে। ওকে।